শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর সাথে নিরাপদে সবাই বাসায় ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি যে তোমরা নিজ নিজ ক্লাসগুলো দেখছ বাসায় বসে এবং সে অনুযায়ী তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম অধ্যায় ছিল 11, সেই ধারাবাহিকতায় আজকে আমি যে বিষয়টি তোমাদের সামনে তুলে ধরেছি 11 অধ্যায়, সেটা হচ্ছে অর্থকরী ফসল। চলো অর্থকরী ফসল সম্পর্কে আমরা কিছুটা জেনে নিই। অর্থকরী ফসলটা কি? যে ফসল সরাসরি বিক্রির জন্য উৎপাদন করা হয়, মানে অর্থের জন্য, সেটি হচ্ছে অর্থকরী ফসল। তাহলে বাংলাদেশে অর্থকরী ফসলগুলো কি? বাংলাদেশে অর্থকরী ফসলগুলোর মধ্যে আছে পাট, ইক্ষু, চা ইত্যাদি। দেখো পাট, পাট অর্থকরী ফসল হিসেবে এর উৎপাদন প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের একটু ধারণা নেই। পাট একসময় বাংলাদেশের সিংহভাগই ছিল বাংলাদেশেরই অধিকার, কারণ সারা বিশ্বের 78% পাট উৎপাদন হতো বাংলাদেশ। এখন সেটা অনেকটা পিছিয়ে পড়েছে বিভিন্ন ধরনের কারণে, যা উৎপাদন হতো অনেক আধুনিক প্রযুক্তি বা উৎপাদনের অনাগ্রহের কারণে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। যদি আমরা এটা কাটিয়ে সামনে যদি এগিয়ে যেতে চাই, তাহলে আমাদের এ ব্যাপারে কী হতে হবে, আরও সচেতন ও সতর্ক থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো পাট উৎপাদনের জন্য তাপমাত্রা ও বৃষ্টিপাতের প্রয়োজন কতটুকু? পাট উৎপাদনের জন্য উষ্ণ অঞ্চলের উপযোগী, এর জন্য তাপমাত্রা হচ্ছে 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন, বৃষ্টিপাত হচ্ছে 150 থেকে 250 সেন্টিমিটার। পাট উৎপাদনের জন্য উপযোগী অঞ্চলগুলো হচ্ছে পাবনা, রংপুর, রাজশাহী, তারপরে দিনাজপুর, বগুড়া, এসব অঞ্চলগুলো, আরও অঞ্চল আছে আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, আমরা সেই অঞ্চলগুলো আমাদের পাট উৎপাদনের জন্য, পাট সমভূমি, নিচু সমভূমি অঞ্চলে উৎপাদন হয় এবং পলি দোআঁশ মাটি অঞ্চলে অববাহিকা, যে নদীর অববাহিকা পলিযুক্ত দোআঁশ মাটিতে পাট উৎপাদনের জন্য সবচেয়ে উপযোগী। তাহলে সমভূমি অঞ্চলে পাট উৎপাদনটা খুবই ভালো হয়। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে দেখো খেয়াল করো ইক্ষু। ইক্ষু কি? আমরা আগ বলে যেটাকে বলে থাকি আঞ্চলিক ভাষায়, সেটি হচ্ছে ইক্ষু। ইক্ষু আর কি অর্থকরী ফসল। ইক্ষু উৎপাদনের জন্য তাপমাত্রা প্রয়োজন হয় 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, এর জন্য বৃষ্টিপাতের প্রয়োজন হয় 150 সেন্টিমিটার। তো ইক্ষু উৎপাদন সমভূমি অঞ্চলেতে ভালো হয়, পাটেরই মতো এগুলো শ্রীরামপুর, কুষ্টিয়া, দিনাজপুর, পাবনা এই অঞ্চলগুলোতে চাষ ভালো। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, চা। চা একটি অর্থকরী ফসল। চা উৎপাদনের জন্য তোমরা হয়তো জানো যে একটি নিচু ঢাল জমিতে চা উৎপাদন হয়। এজন্য আমরা যদি সিলেট অঞ্চলে বা চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলগুলোতে যাই, তাহলে আমরা দেখতে পাই যে চা উৎপাদন সেখানে হচ্ছে। তাহলে চা উৎপাদনের জন্য উষ্ণ এবং আর্দ্র জলবায়ু প্রয়োজন হয়। এই তাপমাত্রা এখন বৃষ্টিপাতের প্রয়োজন হচ্ছে 16 ডিগ্রি থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন বৃষ্টিপাত হচ্ছে 250 সেন্টিমিটার। আর চা উৎপাদন হয়ে থাকে বিশেষ করে সিলেটের মৌলভীবাজার, হবিগঞ্জ এই অঞ্চলগুলোতে খুব ভালো চা চাষ হয়। চা আর অন্যান্য অঞ্চলগুলোর মধ্যে পড়ে চট্টগ্রাম, রাঙামাটি, ঢাকাছড়ি, বান্দরবান এই অঞ্চলগুলোতেও চা ভালো হয়। চা তো বেশিরভাগই আমরা বিদেশে রপ্তানি করে থাকি, এজন্য এর প্রতি আমাদের হওয়া উচিত। তাহলে আমরা অনেক পরিমাণে অর্থকরী বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এই পর্যন্তই, তবে শস্য বহুমুখীকরণ সম্পর্কে একটু ধারণা দিতে চাই যে শীতকাল, মানে শীতকালীন অঞ্চলগুলোতে আমাদের রবি শস্য উৎপাদন হয়ে থাকে, সেটা শুষ্ক অঞ্চল হয়ে থাকে, শুষ্ক সময় হয়ে থাকে, এজন্য সেই অঞ্চলগুলিতে একই ধরনের ফসল উৎপাদন হয়ে থাকে, যার ফলে মাটির উর্বরতা হ্রাস পায়। এজন্য আমাদের বহুমুখীকরণ করা দরকার, একাধিক ভিন্ন ধরনের ফসল উৎপাদন করা দরকার, এতে কি হয় মাটি বিভিন্ন জৈব পদার্থ পায়, মাটির উর্বরতা বৃদ্ধি পায়, যার ফলে আমাদের উৎপাদনও বৃদ্ধি পায়, রাসায়নিক সারের প্রয়োজন হয় না। প্রিয় শিক্ষার্থীরা, এজন্য আমাদের কি যত্নবান হতে হবে রবি শস্য বহুমুখীকরণ।
প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদের এক্স